সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইজ তো আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসলাম এই ভিডিওটা কেউ মিস করবেন না দেখুন আজকে এই ইমেজিং ইউজফুল ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো যে আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে এই স্মার্টফোন আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি তবে আমাদের ফোনে যদি একটি বেস্ট লুক দিতে চাই তাহলে আমাদের ফোনে কিন্তু একটি স্যাম্পল একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা যখন আপনার ফোনে আপনি সেট আপ করবেন তখন কিন্তু আপনার ফোন দেখতে আগে থেকে আরও অনেক স্মার্ট হয়ে যাবে যখন আপনার ফোনকে আপনি যে কোনো জায়গায় বের করে আপনি ব্যবহার করবেন আর তখন আপনার বন্ধু বান্ধব বা কেউ যদি দেখে সে কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে যাবে যে কিভাবে আপনার ফোনকে আপনি এইভাবে পরিবর্তন করে ফেলেছেন তো কীভাবে আপনি এই কাজটি বা এই ওয়ালপেপারটি আপনার ফোনে অ্যাপ্লাই করবেন সেটাই আজকের এই পুরো ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেব। সো গাইজ আপনি যদি আমাদের এসআর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য তো ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্টে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করব গুগল প্লে স্টোর অ্যাপ থেকে তো এখানে গুগল প্লে স্টোর অ্যাপটি ফার্স্টে আপনি ওপেন করবেন তারপরে আপনাকে কী লিখে সার্চ করতে হবে সেটা আমি ফার্স্টে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে যে সার্চ যে অপশানটা দেওয়া রয়েছে মানে নিচে সার্চ আইকন তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি এখানে ওপরে সার্চ বক্সে টাইপ করবেন তারপরে এখানে আপনি লিখে সার্চ করবেন ফ্রি লাইভ ওয়ালপেপার ফোর কে তো আপনি এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনি ফার্স্টেই এই অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন দেখুন আপনি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে কিন্তু হবে না আপনাকে এই অ্যাপ্লিকেশনটাই ইনস্টল করতে হবে লোগোটা ভালোভাবে দেখে নিন অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশনটাই ইনস্টল করবেন অন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে কিন্তু আপনি এই ওয়ালপেপারগুলো পাবেন না শুধুমাত্র এই ওয়ালপেপারগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের ভেতরেই রয়েছে তো ফার্স্ট এটা আপনি এখান থেকে ওপেন করবেন এখান থেকে ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন এখন আমি আপনাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু অস অসংখ্য ওয়ালপেপার রয়েছে এখানে অসংখ্য ওয়ালপেপার রয়েছে যে ওয়ালপেপার গুলো কিন্তু আপনার ফোনে আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না মানে এখানে কিন্তু হাজারো ওয়ালপেপার রয়েছে যেটা আপনার পছন্দ জাস্ট ওখান থেকে আপনি ওটা সিলেক্ট করলে কিন্তু আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে তো দেখুন এখানে ভিডিও ওয়ালপেপার রয়েছে এখানে আরও অনেক ওয়ালপেপার রয়েছে যে ওয়ালপেপারগুলো আপনার ফোনে আপনি ব্যবহার করতে পারবেন আর এগুলো একদম লাইভ ওয়ালপেপার তো দেখুন আপনি এই ওয়ালপেপারগুলো যখন আপনার ফোনে সেট আপ করে রাখবেন তখন ঠিক এরকম লাগবে দেখতে তো আপনি ফার্স্টে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটি ওয়ালপেপার আপনাদেরকে ড্রেমও হিসেবে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে এই ওয়ালপেপার আপনার ফোনে আপনি সেট করবেন তো দেখুন আপনাদেরকে ফার্স্টে আমি একটি ওয়ালপেপার চুজ করে দেখিয়ে দিচ্ছি তো আমি ফার্স্টে এই ওয়ালপেপার উপরে একটা ক্লিক করলাম তো আপনি যে ওয়ালপেপারটা আপনার ফোনে সেট আপ করবেন তার উপরে ফার্স্টে একটা ক্লিক করবেন সেই ওয়ালপেপার ডাউনলোড হবে তারপরে আপনি এখান থেকে ওই ওয়ালপেপারটি ফার্স্টে এখানে আপনি দেখতে পারবেন তো আপনি যে কোনো ওয়ালপেপার এখানে আপনি অ্যাড করতে পারবেন তারপরে আপনি দেখবেন আপনার ফোনে যখন আপনি ওয়ালপেপারটি অ্যাড করবেন তখন আপনার ফোনের লুক কিন্তু আগে থেকে আরও অনেক বেটার হয়ে যাবে এবার আপনার ফোন যে কে দেখলে কিন্তু অবাক হয়ে যাবে সে বুঝতে পারবে না যে আপনার ফোনে আপনি এই কাজটি কীভাবে করেছেন বা কোথা থেকে কীভাবে করেছেন আপনাকে অবশ্যই সে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলতে কিন্তু বাধ্য হবে তো আপনি ফার্স্টে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনার ফোনে সেট আপ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশন যেটা আপনার পছন্দের সেটার উপরে ক্লিক করবেন সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে তারপরে দেখবেন যে ওই অ্যাপ্লিকেশনটি যে অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন সেটার আপনাকে ফার্স্টে কিন্তু একটি অ্যালাউ পারমিশন দিতে হবে তো আপনি এখান থেকে যে কাজটি করবেন এই ওয়ালপেপারটি এখন আপনার ফোনে আপনি সেট আপ করবেন কীভাবে তার জন্য আপনি যে কাজটি করবেন আপনি দেখবেন যে কোনায় একটি আইকন দেওয়ার রয়েছে জাস্ট এখানে আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট অপশানটাতে একটা ক্লিক করবেন এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি একটি পারমিশন দিয়ে দেবেন তারপরে দেখবেন এখানে প্রিভিউ অপশান আর অ্যাপ্লাই তো আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি লোক মানে যে অপশানটা দেওয়া হয়েছে লক অ্যাড স্ক্রিন তো আপনি এখানেও দিতে পারবেন বা এখানে হোম স্ক্রিনও আপনি অ্যাড করতে পারবেন তো আমি হোম স্ক্রিনে এখান থেকে অ্যাড করে দিলাম তারপরে দেখুন আপনার ফোনে কিন্তু যখন আপনি ওয়াল পেপারটি অ্যাড করবেন তখন এরকম লাগবে সো হে গাইজ ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করবেন সো গাইজ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ